সুপ্রিয় দর্শক, ও মাই গড, কি বলবেন শামিম পাটোয়ারিকে আপনি? চিতাবাঘ, সুপারম্যান, বাস পাখি নাকি এপিডি ভিলিয়ার্স? সে তো ওয়ান অ্যান্ড অনলি শামিম পাটোয়ারি। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে একাই জিতালেন ম্যাচকে। এই ম্যাচ সম্পর্কে, শামিম পাটোয়ারি সম্পর্কে বিস্তারিত গল্প শোনাবো। তার আগে ভিডিওতে লাইক দেওয়ার, সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বাংলাদেশের 71 নম্বর টি টোয়েন্টি খেলোয়াড় হিসাবে অভিষেক হয়েছিল শামিম পাটোয়ারি। প্রথম ম্যাচেই 13 বলে 29 রানের এক দুঃসাহসিক ইনিংস খেলে জানান দিয়েছিল যে আমি আসছি ক্রিকেট বিশ্বকাপাতে। সেই ধারাবাহিকতা দেখা গেছে আবারের বিপক্ষে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে। 13 বলে 15 বলে 31 রানের এক দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচকে জিতালেন, বাংলাদেশ দলকে জিতালেন একা। অথচ কত প্রেশারের মুহূর্তেই না ব্যাটিং করতে লেগেছিল শামিম পাটোয়ারি। বাংলাদেশ তখন শেষ করছিলেন 197 রানের টার্গেট। অথচ শামিম পাটোয়ারির ব্যাটিং দেখে আপনার মনেই হবে না, খেলছে নিজের দ্বিতীয় ম্যাচ। সত্যি অবিশ্বাস্য শামিম পাটোয়ারি। শামিম পাটোয়ারি যে লম্বা রেসের খোরাক সেটা আবারও প্রমাণ করে দিলেন। ব্যাটলাবে সৌম্য সরকারও দারুণ শুরু এনে দিয়েছিল বাংলাদেশকে। সৌম্য ফিরেছেন 68 রান করে এবং শেষ দিকে মাহমুদুল্লাহ ও শামিম পাটোয়ারি দলকে নিয়ে যান জয়ের বন্দরে। সত্যি রেসপেক্ট জানাতে হয় শামিম পাটোয়ারিকে। সত্যি বলতে হয় শামিম পাটোয়ারি, আপনি চালিয়ে যান। এই চাঁদপুরের ছেলেকে সম্মান জানিয়ে, ভালোবাসা জানিয়ে কমেন্টে কিছু লিখতে পারেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে সারা দেশের মানুষকে দেখতে সাহায্য করতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।